হ্যালো, দিস ইজ সুব্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। এখন কথা হবে আপ নিয়ে। তো 2019 এর পিক্সার বা ডিজনি হাউসের এই ফিল্ম আপ ওই বছর অস্কার পেয়েছিল এর ডাইরেক্টর পিট ডক্টর, যারা মোটামুটি ডিজনির অ্যানিমেটেড ফিল্মগুলো দেখতে পছন্দ করেন। তারা র্যাটাটুই থেকে শুরু করে টয় স্টোরি ফ্র্যাঞ্চাইজ বলি, ইনসাইড আউট বলি, এই যে একের পর এক যে ফিল্মগুলো যেগুলো বিশাল পরিমাণে কাল্ট ক্লাসিক ফিল্ম হয়ে রয়েছে, যাদের এই জনরাটা স্পেশালি পছন্দ হয় তাদের জন্য, তারা এই পিট ডক্টরের নাম অবশ্যই শুনেছেন। তার লাস্ট ফিল্ম আমি যেটা দেখি সেটা হচ্ছে সোল 2021-এ। ফিল্মটা বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম পেয়েছিল এই জনের মধ্যে। এবং 2020-এর 31st night আমি এই ফিল্মটা দেখেছিলাম, আসলে সোল। সোলের রিভিউ রয়েছে আমার চ্যানেলে অ্যাভেলেবেল, তো তার আগে র্যাটাটুইর রিভিউ রয়েছে অ্যাভেলেবেল, আপনি দেখতেই পান। তো এই ফিল্মগুলোর সঙ্গে তিনি অ্যাসোসিয়েটেড। 2024-এ আসছে ইনসাইড আউটের সেকেন্ড পার্ট, সেটার সঙ্গে তিনি অ্যাসোসিয়েটেড রয়েছেন। তো এই আপ বলে ফিল্মটা 2029-এ যখন এসেছিল সেই বছরে আমেরিকাতে এটা 6th highest গ্রসিং ফিল্ম ছিল এবং ওই বছর এটা অস্কারও পেয়েছিল বেস্ট অ্যানিমেটেড ফিচার হিসেবে। তো সেই ফিল্ম আমি দেখলাম এত বছর পরে, শেষে আমার আপটা দেখা ছিল না, বহুদিন ধরে দেখবো দেখবো করে। তো যারা এখন আমার মতো অবাগা রয়ে গিয়েছেন, যারা এই ফিল্ম দেখেননি এখনো পর্যন্ত তাদের জন্য এই রিভিউ, আর যারা দেখে নিয়েছেন তারা জানেন আপনাদের কোনগুলো ভালো লাগার জিনিস, এবং বাকিটা আমি আমার মতো শেয়ার করেছি আমার কেমন কি লাগলো সেগুলো নিয়ে আপনার আমরা সেখানে আলোচনা করতেই পারি কমেন্ট বক্সে। তো ফিল্ম কে নিয়ে, ফিল্মের গল্প হচ্ছে আমি থাম্বনেইলে যেটা দিয়ে দিয়েছি অলরেডি, যে জেন জি এবং জেন এক্স এর মধ্যে একটা অদ্ভুত রকমের কমপ্লিমেন্ট এই ফিল্মটা। বেসিক লেভেল যদি ফিল্মটা বলি, দেখুন এই ফিল্মগুলো তো বেসিক ওপরের স্তরে একরকম হয় আর নিচের স্তরে আট থেকে আশি যাতে সবাই কানেক্ট করতে পারে, নিচের স্তরে গল্প একরকম হয়। তো ওপরের স্তরে গল্পটা এরকম, একজন মানুষ রয়েছেন যিনি নিঃসন্তান এবং কিছু কিছু তার তিনি ঘটনা ঘটিয়ে ফেলেন অনিচ্ছাকৃতভাবে। তো সেই জন্য কোর্ট থেকে অর্ডার আসে তাকে, তার স্ত্রী ওই মুহূর্তে জীবিত নেই, তো তাকে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হবে। তো তার বাড়িটা তিনি কোনোভাবে ছাড়তে চান না এবং তার স্ত্রীর একটা স্বপ্ন ছিল যেটা তিনি পূরণ করতে চান, যে একটা ওয়াটারফলস রয়েছে তার মাথায় বাড়ি করার বা বাড়ি মুভ করার। তো যে করে হোক তিনি সেখানে মুভ করাতে নিয়ে যান এবং একটা অদ্ভুত আর মজার উপায়ে তিনি তিনি নিজে শিফট হয়েছেন বা তার জিনিসপত্র নিয়ে শিফট হয়েছেন তা নয়, ওই বাড়িটাকেই ওখান দিয়ে তুলে নিয়ে যাচ্ছেন, এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করছেন। এবার এই মুভ করাটা কি সেটা তো একটা ইন্টারেস্টিং উপায়। এবার এই যে জার্নিটা ওখানে পৌঁছানোর যে জার্নিটা, সেই জার্নিতে তার সঙ্গে তিনজনের দেখা হয়। তার মধ্যে একটা বাচ্চা যার নাম রেসেল, রেসেল অ্যাকচুয়ালি এই যে লোকটা তার নাম কার্ল, তার স্ত্রীর নাম ছিল অ্যালি। তো অ্যালির পার্টটা অনেকটা সেটা আপনি ফিল্ম দেখুন, কিছু কিছু পার্ট তো ছেড়ে রাখাই বেটার, তো সবটা বলবো না। তো এখানে একটা পাখির দেখা তিনি পান যার নাম কেভিন, আর একটা কুকুরের দেখা পান এখানে। তো এই যে তিনজন দেখা পান তিনি রাস্তায় এবং সঙ্গে তিনি এই চারজনের জুট, যে জুটিটা এবং তার স্ত্রী অ্যালি কোথাও না থেকেও অনেকভাবে রয়েছেন এই ফিল্মের মধ্যে, এই যে জার্নিটা, এই অ্যাডভেঞ্চারের যে জার্নিটা, সেই জার্নিটাই কোথাওটা গিয়ে এই ফিল্ম আপটাকে অনেক অনেক করে স্পেশাল বানায় এবং কোথাও কি আপনি বোর হবেন না। হ্যাঁ, এবার সিরিয়াসলি এই ওপরে যে লেভেলটা, এই ওপরের লেভেলটা প্রথম কথা এনগেজিং লাগে বড্ড, এবং বিভিন্ন জায়গাতে পরত পর আপনি ফিল করবেন যে সাববার্সের যে গল্পটা বলছে, সাববার্সের গল্পটা বেসিক্যালি রেসেল বলে যে ছেলেটা তার মা নেই, সৎমার কাছে মানুষ হচ্ছে এবং তার সৎমা কোনোভাবেই তাকে তার বাবার সঙ্গে দেখা করতে দেয় না। স্কুলের যখন অ্যানুয়াল ডে প্রোগ্রামগুলো হয় বা বিভিন্ন অন্যান্য স্পোর্টস ডে, অ্যানুয়াল যেসব ডেগুলো হয় সেগুলোতে সবার যখন গার্জেনরা আসে, তার বাবা মা বা তার গার্জেন কেউই সেখানে আসে না, তার সেখানে একাকিত্বের একটা ব্যাপার হয়েছে। তো সেখান থেকে তার ইচ্ছে সে এক্সপ্লোর হবে, একটা ছোট্ট একটা বাচ্চা, 7-8 বছরের বাচ্চা এক্সপ্লোর হবে। এবং এই যে লোকটি কার্ল, যেই বয়স্ক বা বৃদ্ধ লোকটি এখানে গল্প বলছে, তারও কোথা থেকে নিঃসঙ্গতার জীবন, তাদের জীবনে কখনো বাচ্চা আসেনি বা অনেক ব্যাক স্টোরি রয়েছে, সেগুলো আপনি ফিল্ম দেখে অবভিয়াসলি সেগুলোকে এক্সপ্লোর করুন। এবং তার স্ত্রী নেই সেখানে, তার একটা নিঃসঙ্গতা এবং বাচ্চাটার জীবনে থেকেও যেন তার বাবার অস্তিত্ব নেই এবং তার মাও তাকে খুব যে পছন্দ করে সেটা তো বুঝতেই পারছেন, যে বাবার সঙ্গে দেখা করতে দেয় না। এই যে দুটো নিঃসঙ্গতার জার্নি, কোথা থেকে একাকিত্ব হয়, মানে একাত্ম হয়, এই একাকিত্বের জার্নিটা কোথা থেকে, এবং তার সঙ্গে দুটো প্রাণীর গল্প মিলেমিশে একটা একাকার একটা অদ্ভুত সাবভার্স আপনাকে গল্প উপহার দেবে, যেখানে মনে হবে ওই যেটা আমি দিয়েছি জেনজি এবং জেনেক্স আর কমপ্লিমেন্টিং ইচ আদার, তো ওই ফিল্ডটা আপনাকে ফিল্মটা যখন শেষ হয় তখন দেয়। ওভারঅল যদি বলি, না দেখে থাকলে আমার মতো পাবলিক থেকে থাকলে আপনি হয়ে থাকলে আপনি অবভিয়াসলি ওটা দেখুন যান, আমার বেশ ভালোই লেগেছে। এবং ওই দুটো সাববার্সার উপরে জিনিসটা দেখুন, সাববার্সটা যে খুব যে স্ট্রং করে রয়েছে তা নয় বা আপনি বুঝতে পারবেন না, আপনাকে অনেক বেশি ভাবতে হবে এরকম নয়, ওই মাঝে 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 আপনি ফিল করতে পারবেন যে জিনিসটাকে খুব ভালো মানে মোল্ড করেছে, খুব ভালো জিনিসটা ব্লেন্ডিং হয়েছে, মানে ওই গ্রাইন্ডারের মতো ফিলটা আপনাকে দেবে যে হ্যাঁ খুব ভালো মোল্ড করে দিয়েছে, এবং সেটা দেখতে অনেকটা বেশি ভালো লাগে। এবং
ওভারঅল যদি বলি ইটস এনগেজিং ওয়ান, ইটস অ্যান ইন্টারেস্টিং ওয়ান, এবং যেভাবে মাঝে মাঝে কিছু কিছু ট্রোপসগুলো ব্যবহার করে সেগুলো দেখতে ভালো লাগে, এবং তার সঙ্গে একটা ভিলেনের পার্ট রয়েছে, সেই পার্টটাতে আমি আর ঢুকলাম না, সেই পার্টটার থেকেও অনেক বেশি সাবভার্সের পার্ট, যে পার্টটা আপনাকে বললাম এই পার্টটা আপনার অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে, এবং তাছাড়া অনেক কিছু প্রাণী প্রাণী ঢোকে জঙ্গলে যখন তাদের এই অ্যাডভেঞ্চার পার্টটা, সেই পার্টটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে তারা তৈরি করেছে। জঙ্গলের মধ্যে দিয়ে যায়, বিভিন্ন অন্যান্য প্রাণীদের সঙ্গে আলাপ হয়, কুকুরের তাড়া, একটা কুকুরদের টিম রয়েছে, এরোপ্লেনের ওপরে অ্যাকশন, অনেক কিছু রয়েছে। জানি গেছি সিনেমাটা টুক করে দেখে ফেলুন, যদি না দেখে থাকেন যারা দেখে নিয়েছেন কমেন্ট করে জানান আপনাদের কেমন কি লেগেছে। আমার এই ভিডিওতে যে মতামতগুলো আমি দিলাম সেগুলো সঙ্গে আপনি সহমত পোষণ করেন কিনা জানান অবভিয়াসলি, এবং আপনাদের কেমন কি লেগেছে সেটা নিয়ে কমেন্ট বক্সে বলুন। আড্ডা হতেই পারে, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেল ভিডিও প্রথম দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, গুড নাইট।